বুলবুল বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল শুক্রবার বসিরহাট মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের চার সদস্য ঘূর্ণিঝড় বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল শুক্রবার বসিরহাট হিঙ্গলগঞ্জ হাসনাবাদ প্রভৃতি এলাকা ঘুরে দেখেন প্রতিনিধি দলের চার সদস্য এরপর বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠকও করেন তারা প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সম্পাদক কৃষ্ণ বাহাদুর সিং অর্থ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুমিত আগরওয়াল কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নরেন্দ্র কুমার ও শক্তি দপ্তরের ওপি সুমান গত বুধবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্টও পেশ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এরপর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এলাকা পরিদর্শনে খুশি এলাকাবাসী জানা গেছে প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেনিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট